তোমরা চাইলে কিন্তু পডকাস্ট করতে পারো সাথে। কন্টেন্ট তৈরিতে শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও এই খাতের সম্ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে হয়ে গেল আউটসাইড দ্য বক্স সিরিজের আলোচনা। এর প্রথম সিজনের এই আয়োজন করে ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক এবং নাফিস সেলিম। এ সময় কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে কন্টেন্ট তৈরির খুঁটিনাটি বিষয় নিয়ে হয় আলোচনা। তৃতীয় সেগমেন্টে শিক্ষার্থীদের দেয়া হয় ভিডিও তৈরির নানা দিক নির্দেশনা। বক্তব্যে কন্টেন্ট তৈরির ব্যবসার দায় ও ঝুঁকি নিয়ে কথা বলেন অতিথিরা। জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এইটা সব করার আগে আমার ব্যাকেন্ডটা ঠিক থাকতো, ব্যাক ইজ সেট যে আমার সাপ্লাই চেইন ওই জায়গাটা যখন সলিড থাকতে হবে, তাহলে সেম টাইম আমার ব্র্যান্ডিং এর জায়গাটা আমার যখন সলিড থাকে এই সেটা হচ্ছে ওয়াও হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমি এরকম একটা এক্সাম্পল দিতে পারি, আমি সাপ্লাইকে দিলাম স্যার, সাপ্লাই তো ফেসবুকেও দেয় আবার ইনস্টাগ্রামে শর্ট করে, অনেকে সে ইনস্টাগ্রাম ফেসবুকে ফোকাস করে কিন্তু ইনস্টাগ্রামে ফোকাস করে না, ইনস্টাগ্রামে ফাঁকা পুরা। তো আয়োজকরা জানান আউটসাইড দ্য বক্সের উদ্দেশ্য তরুণদের অপ্রচলিত এই খাতে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা। Titles and ambitions and goals ইচ্ছা দিয়ে, but success আর একটা বড় মেট্রিক যেটা কেউ কাজ করতেছে না সেটা হচ্ছে রিলেশনশিপস, রিলেশনশিপস উইথ ইয়োর প্যারেন্টস, উইথ ইয়োর ফ্রেন্ডস। আপনারা পয়সা কামাবেন, সব কিছু করবেন, বাট যখন লাইফ ক্র্যাশ করবে ইউ নিড আ সাপোর্ট সিস্টেম। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।